আজকে আমাদের চতুর্থ সেশনটা নিবেন আমাদের স্যার হয় শ্রদ্ধে স্যার ডক্টর খন্দকার গোলাম মজম স্যার উনি সিপিডির একজন রিসার্চ ডিরেক্টর হিসেবে কাজ করছেন সিপিডি মিনস সেন্টার ফর পলিসি ডায়লগ এছাড়াও তিনি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেকগুলা কমিটিতে উনি অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করছেন ওনার অনেকগুলা আর্টিকেল আছে যেগুলো আপনার অনলাইনে সিপিডিতে ওয়েবসাইটে পাবেন বা এছাড়াও আপনি সার্চ করে পেতে পারেন আপনারা দেখতে পারেন সেগুলো এছাড়াও সারের হচ্ছে কিছু জার্নালে সারের হচ্ছে লেখা আছে সারের রিসার্চ গুলো আছে আপনারা ওটা দেখতে পারেন আর সারের বড় পরিচয়টা আরেকটা দিতে চাই সেটা হচ্ছে সার হচ্ছে আমাদের বাংলাদেশের এখন বাংলাদেশ অ্যাক্রোড অন ফায়ার অ্যান্ড সেফটির একজন সম্মানিত মেম্বার হিসেবে কাজ করছেন এই ছিল এখন সারের কাছে যাওয়ার আগে আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই সেশনটা আজকে যে বিষয় নিয়ে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এনার্জি সেক্টরের অর্থনৈতিক দিকগুলো সেগুলো আমরা সেটাই চাই এটার মধ্যে কিছু ইনক্লুডিং ব্যাপার আছে যেগুলো হচ্ছে যে বিদ্যুৎ খাত বা এনার্জি সেক্টরে যে ইনভেস্টমেন্ট গুলো আছে বা যে বাজেট গুলা হয় গভর্নমেন্ট থেকে সে বাজেট নিয়ে হয়তো স্যার আলোচনা করবেন ছাড়া পাওয়ার ক্যাপাসিটি যেগুলো বাংলাদেশে আছে সেগুলোতে বিভিন্ন ধরনের অপচয় বা কি বলে সেটাকে ক্যাপাসিটি চার্জ বা এই টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো ধরবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা পার্টিসিপেন্ট আছেন তারা স্যারের লেকচারের পরে যখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব হবে তখন সবাই চ্যাটবক্সে আপনার কোশ্চেনটা করতে পারেন অথবা হাত তুলে আপনার কোশ্চেনটা আপনি সরাসরি স্যারকে করতে পারেন এটা হচ্ছে আমাদের রুলস আর আপনারা জানেন যে আমাদের কোর্সে প্রতিটা ক্লাসে রেকর্ডিং হয় সুতরাং সবার পারমিশন নিয়ে রেকর্ডিং করা হচ্ছে এই ছিল ব্যাপার এখন সরাসরি আমি সারের কাছে চলে যেতে চাই যেহেতু একটু টাইম হয়ে গেছে স্যারও দীর্ঘক্ষণ বসে আছেন হয়তো আমরা সরাসরি সাড়ে কাছে চলে যাই স্যার আপনার হাতে ধন্যবাদ মিস্টার শাকিল আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার আগে জনাব তুহিনকেও ধন্যবাদ জানাচ্ছি কারিগরি বিষয়টি সহজেই সমাধান করে দেওয়ার জন্য এখানে যারা আছেন সকলকেই যারা বিশ্ববিদ্যালয় বা কলেজ বা বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করছেন এই বিশেষ আগ্রহ নিয়ে শুক্রবার দিন বলছি এই অর্থে যে শুক্রবার দিন ছুটির দিন আহ বিকেলে বা সন্ধ্যায় অন্য কাজ ফেলে আপনারা যে আগ্রহ নিয়ে জয়েন করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার বলা হয়েছে যে বিষয়টির উপরে বলতে সেটা হলো যে ইকোনমিক আসপেক্ট অফ এনার্জি সেক্টর ইন বাংলাদেশ আমি আসলে চেয়েছি যে যেহেতু আপনারা ছাত্র ছাত্রী রয়েছেন এখানে সুতরাং আপনাদের কাছে খুব বেশি রিসেন্ট তথ্যের চেয়ে মোর আমি চেয়েছি যে আপনারা যাতে টেকনিক্যাল জিনিসগুলো থেকে কিছু জানতে পারেন পুরো বিষয়টা সেই জায়গাটা মাথায় রাখতে চেয়েছি এক এবং আরেকটি বিষয় মাথায় রাখতে চেয়েছি যে আপনার ইতিমধ্যে যেহেতু তিনটি সেশন করেছেন এবং আমি দেখলাম যে তিনটি সেশনে বিদ্যুৎ খাতের উপরে যথেষ্ট আলোচনা হয়েছে সুতরাং আমার আলোচনাটি কিন্তু সেই অর্থে আপনারা বিদ্যুৎ কেন্দ্রিক আলোচনা কম পাবেন আমি যদি এনার্জি বুঝে থাকি এনার্জির বাংলা হচ্ছে জ্বালানি এবং আজকে আলোচনাটি মূলত হচ্ছে জ্বালানি নিয়ে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে যে জ্বালানি ব্যবহার হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব কিন্তু আমরা আজকে আলোচনাটি করব হচ্ছে জ্বালানির বিষয়টি নিয়ে অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহার রয়েছে সেটা অবশ্যই বিদ্যুৎ খাত সেখানে বড়ভাবে জ্বালানির ব্যবহারকারী কিন্তু এর বাইরেও কিন্তু জ্বালানির বড় বড় ব্যবহার রয়েছে আমরা জানি যে ট্রান্সপোর্ট সেক্টরে পরিবহন খাতে জ্বালানির বড় ব্যবহার রয়েছে আমরা বাসা বাড়িতে যে গ্যাস ইউজ করি সেটাও কিন্তু জ্বালানির ব্যবহার ঠিক একইভাবে কৃষি খাতে যখন আমরা ইরিগেশন বা সেচ দিচ্ছি পেট্রোল ব্যবহার করে সেটাও কিন্তু জ্বালানির ব্যবহার ফলে আজকের আলোচনাটি কিন্তু জ্বালানির উপরে সেই অর্থে বিদ্যুতের উপরে নয় তবে আপনাদের আগ্রহ থাকলে বিদ্যুতের উপরে প্রশ্ন থাকলে সেগুলো নিয়েও আমি আলোচনা করব অসুবিধা নেই আমি প্রেজেন্টেশনটি আপনাদের সাথে এখানে শেয়ার করছি কি দেখতে পাচ্ছেন শাকিল আনমিউট করে বলবেন যে দেখা যাচ্ছে কি জি স্যার দেখতে পাচ্ছি ক্লিয়ার ওকে ঠিক আছে যেটি বলছিলাম আমাকে বলা হয়েছে যে ইকোনমিক আসপেক্টস অফ এনার্জি সেক্টর ইন বাংলাদেশ সুতরাং আমি অর্থনৈতিক উপযোগিতার বিষয়টি আলোচনা করব এবং আপনারা যেহেতু ছাত্র ছাত্রী সুতরাং একটু শিক্ষক সুলভ ভাবেই হয়তো আজকে পড়াশোনা মানে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব ফলে আপনারা যদি ভেবে থাকেন যে সবার শেষে গিয়ে আপনারা প্রশ্ন করবেন মাঝখানে প্রশ্ন আসবে না তা না আমি মাঝে হয়তো একটা দুটো করে আপনাদের কাছে জানতে চাইবো এবং আপনাদের কাছ থেকে হয়তো উত্তরও শুনতে যাইব সুতরাং আপনারা সবাই মাইক যাতে আনমিউট করে আহ আমাকেও প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো কারণেই এটা স্লো হয়ে গেছে আমি ঠিক জানি না কি কারণে খুব স্লো মুভ করছে স্লাইড আগানো যাচ্ছে না এনিওয়ে এভাবে কি স্লাইড দেখা যায় এখন যেভাবে যাচ্ছে জি স্যার এখন যাচ্ছে ওকে তাহলে ঠিক স্লাইড মোডের বাইরে গিয়ে যেভাবে আপনাদেরকে দেখানোর সুবিধা হচ্ছে সেটাই ব্যবহার করছি আমি মূলত পাঁচটি বিষয়ের উপর আলোচনা করব একটি হলো জ্বালানির ব্যবহার আরেকটি হচ্ছে খাদ ভিত্তিক কোন খাতে কিভাবে জ্বালানি ব্যবহার হচ্ছে সেটি নিয়ে এবং জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টি এবং এর অর্থনৈতিক ব্যয়ের বিষয়টি কি এই জ্বালানির সেই বিষয়টি বলার চেষ্টা করবো এবং সর্বশেষে আমাদের ভবিষ্যৎ জ্বালানির যে চাহিদা সেটা আসলে কিরকম হওয়া উচিত সেই বিষয়টি সম্পর্কেও আপনাদেরকে সংক্ষেপে কিছুটা ধারণা দেব তবে আমার আলোচনাটি একেবারেই যেটি হয়েছে খুব সংক্ষিপ্ত সময় তৈরি করা হিসেবে আমি শুধু কনসেপচুয়াল বিষয়গুলো তুলে ধরব ফলে আমি কিছু কিছু ছবি ব্যবহার করব এবং সেখানেই আমি আমার বক্তব্য গুলো রাখবো ফলে আপনারা যদি কেয়ারফুলি শোনেন তাহলে আহ বুঝতে পারবেন প্রথম যে স্লাইডটি আপনারা দেখছেন সেখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে উত্তরোত্তর আহ জ্বালানি ভিত্তিক অর্থনীতি বাড়ছে জ্বালানি ভিত্তিক অর্থনীতি বলতে বোঝাচ্ছি এখানে এনার্জি ইন্টেন্সিটি বলছে হ্যাঁ জ্বালানি ভিত্তিক অর্থনীতি মানে হচ্ছে আগে প্রতি অর্থনৈতিক কর্মকাণ্ডে যতটা জ্বালানি ব্যবহার হতো এখন সেই তুলনায় অর্থনীতিতে জ্বালানির ব্যবহার বাড়ছে অর্থাৎ আগে এক ডলারের পণ্য উৎপাদন করতে যতটুকু জ্বালানি ব্যবহার করা হতো এখন এক ডলারের পণ্য ব্যবহার উৎপাদনে তার থেকে আরো বেশি জ্বালানি ব্যবহার হয় যেমন এখানে বলা হয়েছে যে পিপিপি ডলার অনুযায়ী এক ডলার পণ্যের উৎপাদনের জন্য শূন্য দশমিক আট কিলো আট আওয়ার বা সাত শূন্য দশমিক সাত কিলো আট আওয়ার পর্যন্ত আহ আহ জ্বালানি ব্যবহার হচ্ছে এবং এটা উত্তর উত্তর বেড়েছে সুতরাং আমাদের অর্থনীতি যে জ্বালানি ভিত্তিক অর্থনীতির কাঠামোতে পরিণত হচ্ছে বা সেখানে জ্বালানির ব্যবহার এবং উপযোগিতা বাড়ছে সেটা কিন্তু আপনারা এই ছবিটা দিয়ে দেখতে পান এবং সত্তর সালে আমাদের যেখানে শূন্য দশমিক এক কিলোয়াট আওয়ার হতো অর্থাৎ সেই সময় যদি এক ডলারের পণ্য উৎপাদন করতে সে সময় যদি শূন্য দশমিক এক কিলো আট আওয়ার ব্যবহার হতো এখন গিয়ে বেড়ে ডলারের পণ্য এক উৎপাদন করতে এখন প্রায় শূন্য দশমিক সাত কিলো আট আওয়ার ব্যবহার হচ্ছে বলতে পারেন যে প্রায় সাত গুণ বেশি জ্বালানির ব্যবহার এখন হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে কোনো কাজে গড় হিসেবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেটা আপনারা এই ছবিটিতেও বুঝতে পারছেন যে উত্তর আমাদের জ্বালানির জ্বালানির উৎপাদন বাড়ছে এবং ব্যবহার আমরা বাড়তে এখানে দেখুন বলছে যে আহ জ্বালানির উৎপাদন নব্বই সালের চেয়ে এই যে নিচের যে তথ্যটি দিয়েছে এখানে বলছে প্রায় দুইশো শতাংশ উৎপাদন বেড়েছে নব্বই সালের তুলনায় ঠিক একইভাবে জ্বালানির বেড়েছে প্রায় শতাংশ এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হল জ্বালানির কনজামশন বেড়েছে প্রায় এক হাজার তিনশো তেষট্টি শতাংশ সুতরাং আমাদের অনেক বেশি আমরা এখন জ্বালানি ব্যবহার করছি সেটা বিদ্যুতের ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু বিদ্যুতের বাইরে গিয়েও আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আমরা পরিবহনের কথা চিন্তা করতে পারি আমরা হাউস হোল্ডস এর জন্য যেখানে সেখানে জ্বালানির ব্যবহার কৃষি খাতে জ্বালানির ব্যবহার বাড়ছে সুতরাং সেগুলো কিন্তু আমরা উত্তর উত্তর দেখতে পাচ্ছি আবার একই সাথে এই ঘটনাটিও ঘটছে যে জ্বালানি যত বাড়ছে এই জ্বালানিগুলো মূলত জীবাশ্ম কেন্দ্রিক জ্বালানি হওয়ার কারণে সেগুলোতে কিন্তু কার্বন ইমিশনও বাড়ছে আপনারা এই লাস্টের যে তথ্যটি দেখছেন সেখানে দেখছেন প্রায় ছয়শ সতেরো গুণ বেড়েছে নব্বই সালের তুলনায় কার্বনী হয়ে সেটি আমরা এই সময়কালে দেখতে পাচ্ছি এবং সেই বিচারে আমরা যদি এখন জ্বালানি বলতে আমরা কোন কোন জ্বালানির কথা বলছি সেটি যদি আপনাদেরকে একটু ভাগ করে বলি তাহলে দেখুন আমরা সচরাচর যে জ্বালানি গুলোর কথা বলে থাকি যেমন প্রাকৃতিক গ্যাসের কথা বলে থাকি কিন্তু তাকিয়ে দেখুন উপরের বা দিকের গ্রাফটিতে সেখানে দেখুন যে সেখানে বলছে যে গ্যাস মাত্র হচ্ছে সাঁত্রিশ শতাংশ আমাদের সমস্ত জ্বালানির অর্থাৎ এর বাইরে অন্যান্য জ্বালানি কিন্তু অনেক বেশি একই সাথেও গুরুত্বপূর্ণ সেখানে আহ ক্রুড অয়েল রয়েছে রিফাইন্ড অয়েল রয়েছে সেটা শতাংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে বায়োমাস বায়োমাস বলতে যেটা এখানে আহ বোঝা বোঝাচ্ছি যে আহ গ্রামের দেশগুলোতে যেভাবে রান্নার কাজ হয়ে থাকে আহ খড় পুড়িয়ে কাঠ পুড়িয়ে সেগুলোকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জ্বালানি বাংলাদেশে এবং সেটার অংশ কিন্তু এখনো প্রায় আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রায় বাইশ শতাংশ সুতরাং গ্যাসের পরে বাংলাদেশে জ্বালানি হিসেবে কিন্তু বায়োমাস বা বিভিন্ন রকমের এই যে প্রাকৃতিক পণ্য আমরা পুড়িয়ে যেটি করছি সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ জ্বালানি এর বাইরে কিন্তু এলপিজি রয়েছে এর বাইরে কোল রয়েছে রিনিউয়েবল এনার্জির ভিতরে অল্প কিছুটা সোলার রয়েছে এমনকি আমদানিকৃত বিদ্যুৎও রয়েছে সুতরাং আমাদের দেশে জ্বালানির কাঠামোটি কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আরেকটু যদি খতিয়ে দেখেন এর অধিকাংশগুলোই কিন্তু জীবাশ্ম কেন্দ্রিক জ্বালানি অর্থাৎ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন তার প্রায় আহ অধিকাংশগুলোই মানে আমরা যেটি এখানে দেখছি হলো যে এগুলো 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 আসলে রিনিউয়েবল রিনিউয়েবল না নন বিভিন্ন ধরনের সেটা প্রাকৃতিক যে সম্পদ সেগুলো পুড়িয়ে আমাদের এখানে আমরা এই জ্বালানি আমরা তৈরি করছি তবে এটা ঠিক যে আমরা যদি এই যে বায়োমাস বা এই যে অপ্রাকৃতিক বা এই যে নন কমার্শিয়াল যে জ্বালানি এটি যদি বাদ দেই তাহলে কিন্তু নিচের যে ছবিটি সেখানে কিন্তু আপনারা দেখবেন যে গ্যাসের হার প্রায় উপরে উঠে যাচ্ছে অর্থাৎ আমরা সচরাচর যে গ্যাস নিয়ে যে কথাগুলো জানি শুনি সেটা হলো এই যে গ্যাস কেন্দ্রিক বাংলাদেশের অর্থনীতি সেটি কিন্তু এখান থেকে প্রকাশ পায় যে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল এনার্জির মধ্যে অর্ধেকের বেশি কিন্তু বাংলাদেশে গ্যাসের উপরে এবং আপনাদেরকে চিন্তা করতে বলছি এই অর্থে যে এই গ্যাস সম্পদ যদি কমে যায় যেটা এখন কমতির দিকে তাহলে যে বিভিন্ন মুখে অভিজ্ঞতা হবে তাহলে আমাদের জ্বালানির এই ঘাটতিটি কিভাবে পূরণ হবে আগামী থেকে সেটি কিন্তু আপনাদেরকে চিন্তা করতে বলছি পরে হয়তো আপনাদেরকে এই প্রশ্নটি রাখবো তবে এটা এটা ঠিক মনে রাখার কারণ নেই যে যে আমাদের দেশে অনেক বেশি আমরা জ্বালানি ব্যবহার করে ফেলছি বা আমরা বিশ্বের উন্নত দেশগুলোর কাছে চলে গেছি জ্বালানি ব্যবহারে তা কিন্তু না আপনারা এই ছবিটিতে দেখতে পান যে আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একটা তুলনামূলক একটি টেবিল পেয়েছি দেখুন তারা আমাদের থেকে জ্বালানি ব্যবহারে অনেক এগিয়ে সুতরাং এটা মনে করার কারণে যে আমাদের জ্বালানি ব্যবহারে আমরা অনেক উন্নত দেশের বা অনেক বেশি করছি তা না আমরা অনেক কম করছি আমাদের জ্বালানি ব্যবহার প্রাকৃতিকভাবেই বা ন্যাচারালি আমাদের আগামী দিনে বাড়বে কিন্তু প্রশ্নটি হলো যে আমরা এই জ্বালানির ব্যবহারটি কোন ধরনের জ্বালানি মিক্সের মাধ্যমে করতে চাই এবং এখানে দেখুন আমাদের এখানে যেমন যেটা যেটাকে বললাম আপনাদেরকে জীবাশ্ম জ্বালানি তা অন্যগুলো দেখুন একেবারেই নেই নিচের গুলো সব প্রায় শূন্যের কাছে কিন্তু ফসিল ফুয়েলটাই আমাদের প্রায় নাইনটি সেভেন পারসেন্টের মতো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন যে সেখানে ফসিল ফুয়েলের পাশাপাশি নিউক্লিয়ার পাওয়ার ওয়াটার পাওয়ার রিনিউয়েবল এনার্জি এদের কিন্তু একটা বড় ভূমিকা সুতরাং আমাদের এখানে কিন্তু এনার্জি মিক্স কে পরিবর্তন করবার একটা সুযোগ কিন্তু আমাদের রয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা এনার্জি কনজামশনে সেদিকে যেতে পারি এবং উত্তরোত্তর আমরা এই দুটো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা পরবর্তীকালে এই গত পঞ্চাশ বছরে আমাদের এখানে জ্বালানির কাঠামোটি কিভাবে পরিবর্তন হয়েছে আপনারা এখানে তাকিয়ে দেখুন উপরের ছবিটিতে যেখানে আমাদের গ্যাসের ব্যবহার সব সর্বোচ্চ পরিমাণ কিন্তু তারপরেই আমাদের পেট্রোলিয়াম বা অয়েলের ব্যবহার এবং অল্প পরিমাণে কোলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি ফলে সবগুলো আসলে জীবাশ্ম জ্বালানি এবং সেটির ভিতরে আমরা খুব অল্প দেখতে ক্ষুদ্রাংশ যেগুলো আসলে এনার্জি কিন্তু সেগুলো একেবারেই কম আমরা এখনো সেই জিনিসগুলো করতে পারি নিচের ছবিটিতে একটু বড় করে একটা হালকা নীল রঙের দাগ দেখতে পাচ্ছেন এটি আসলে আমাদের এই যে বাকি যে রিনিউএবল এনার্জি হাইড্রো উইন্ড সোলার বলে থাকি সেই অংশটি আসলে এখানে কিন্তু বলা হচ্ছে আগামী দিনের জ্বালানি কিন্তু এই রিনিউবল এনার্জি তাহলে প্রশ্ন হলো এই যে নিচের যে বিপুল একটা বড় একটা পাহাড়ের মতো ছবি দেখছি এই পাহাড়টিকে কিভাবে উল্টে আমরা রিনিউয়েবল এনার্জির মতো করে একটা পাহাড় আগামী দিনের সবুজের সবুজ পাহাড় আগামী দিনে আমরা কিভাবে গড়ে তুলব এই গ্যাসের ব্যবহার কমিয়ে অথবা পেট্রোলিয়ামের ব্যবহার কমিয়ে অথবা এলএনজির ব্যবহার কমিয়ে কিভাবে আমরা সেটা করব সেটি কিন্তু আমাদের এখানে দেখবার বিষয় রয়েছে তবে আমাদের এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহার বাড়ছে সেটি কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু আশাবাদী দু হাজার চব্বিশ পঁচিশ সময়কালের ভিতরে প্রায় চব্বিশশো মেগাওয়াটের মতো নিউক্লিয়ার পাওয়ার বাংলাদেশে যুক্ত হওয়ার কথা তো সেটিও কিন্তু এক ধরনের ট্রানজিশনাল এনার্জি সেটিরও পরিবেশ দূষণগত বিষয় রয়েছে কিন্তু যেটি হচ্ছে যে আমাদের এনার্জির ক্ষেত্রে নতুন একটা অনুসঙ্গ তার মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে তবে যেটি আমি এতক্ষণ ধরে যে কথাটি বলে আসলাম যে আমাদের এখানে কিন্তু যে জীবাশ্ম কেন্দ্রিক জ্বালানির অতি ব্যবহারের কারণে কার্বন ইমিশন কম হয় এরকম জ্বালানির পরিমাণ কিন্তু তুলনামূলক ভাবে কখনোই ছিল না এবং দেখুন শতকরা হার হিসেবে এটি এখন একেবারে নিচের দিকে নেমে আসছে আপনাদের প্রশ্ন হতে পারে আগে এত উপরে কিভাবে ছিল অর্থাৎ ফাইভ পার্সেন্টের উপরে ছিল সেটা এখন এক পার্সেন্টের নিচে নেমে আসছে আগে যখন আসলে আমাদের এখানে গ্যাসের ব্যবহারও কম ছিল এবং পেট্রোলিয়ামের আমদানি কম ছিল সত্তর পরবর্তীকালে তখন কিন্তু ওই যে বায়োমাস বাসাবাড়িতে কাঠের চুলা ব্যবহার করা কাট ব্যবহার করা ভুসি ব্যবহার করা বিভিন্ন পাতা ব্যবহার করা খড় ব্যবহার করা পাটকাঠি ব্যবহার করে এগুলোর ব্যবহার কিন্তু শুধু গ্রামে ছিল না তখন কিন্তু অনেক শহরাঞ্চলের বাসা বাড়িতেও কিন্তু সত্তর পরবর্তীকালে এগুলো ছিল সুতরাং সেই কারণে তখনও কিছুটা এই জীবাশ্মকেন্দ্রিক জ্বালানির বাইরে যেগুলো বায়োমাস এগুলোর ব্যবহার কিছুটা ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে কমে গিয়ে এখন পুরোপুরি আমরা জীবাশ্ম ভিত্তিক একটি জ্বালানি কাঠামোতে পরিবর্তন হয়ে গেছে আমাদের দুঃখজনক ভাবে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার ফলে আমাদের কার্বন ইন্টেন্সিটি আহ সেটিও কিন্তু একটি জায়গায় আটকে আছে যদিও এটি বলা হয়ে থাকে যে বাংলাদেশে কার্বনের যে পরিমাণ সেটি সেটি দেশগুলোর অনেক কম সত্য কিন্তু মনে রাখা দরকার যে আমরা অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করব এবং সেই সুবিধা নিয়ে আমরা আরো বেশি প্রকৃতির ক্ষতি করব যেখানে আমরা নিজেরাই প্রকৃতির বিক্রিম হয়ে পরিণত হয়েছি সেই জায়গাটিকে উপলব্ধি করবারও একটা বিষয় রয়েছে আমাদের আমরা এই জ্বালানি কোথায় ব্যবহার করি কোন কোন খাদ বেশি ব্যবহার হয় এই জ্বালানি আপনারা দেখুন জ্বালানির ক্ষেত্রে এখানে এই ছবিটিতে আমরা খাদ ভিত্তিক একটি বিশ্লেষণ দিয়েছি এই যে বিভিন্ন জ্বালানি আলাপ করলাম এর মধ্যে সবচেয়ে বেশি এখন এখন কিন্তু বেশি ব্যবহার হচ্ছে হলো শিল্প খাতে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে রয়েছে হলো পরিবহন খাত সেখানেও একটা বড় ব্যবহার আগামী দিনে হবে কিন্তু এই মুহূর্তে আমরা দু হাজার চোদ্দ পনেরো ছবি এটি কিন্তু এই মুহূর্তে দৃষ্টিভঙ্গিতে বাসা বাড়িতে ইউজ এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজ এ দুটোই এখন মূল ব্যবহার দু হাজার সালের দিকে যদি তাকিয়ে দেখেন তখন কিন্তু এ দুটোর ব্যবহারই এই এনার্জির ব্যবহারের মধ্যে মূল ব্যবহার হিসেবে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এখানে আপনাদের প্রশ্ন হতে পারে বিদ্যুৎ খাত স্যার কোথায় গেল আসলে বিদ্যুৎ খাত তো আসলে সরাসরি কোন শিল্প খাত নয় বিদ্যুৎ খাত আসলে শিল্প খাতে উপজাত সরবরাহকারী খাত অর্থাৎ বিদ্যুৎ খাত তার বিদ্যুৎটি সরবরাহ করে থাকে শিল্প খাতে সুতরাং শিল্পের ভিতরে বিদ্যুৎ ঢুকে আছে অথবা বিদ্যুৎ খাত রেসিডেন্সিয়ালের ভিতরে তার বিদ্যুৎ দিয়ে থাকে সেখানে চলে গেছে কমার্শিয়ালি দিয়ে থাকে সেখানে চলে গেছে ট্রান্সপোর্টে এগ্রিকালচারে দিয়ে থাকে সেখানে চলে গেছে ফলে বিদ্যুৎ খাতকে এখানে আলাদা করে বলা হয়নি যেহেতু এগুলো মূল ফাইনাল ইউজ যেহেতু এই খাতগুলো সেখানে এটি দেখানো হয়েছে সুতরাং কিন্তু এখান থেকে তাকিয়ে দেখেন এখানে দু পর্যন্ত গ্রাফটি এবং আগামী দিনে কিন্তু তাকে দেখলে দেখবেন যে বাসাবাড়িতে কিন্তু আগামী দিনে জ্বালানির ব্যবহার সেভাবে বাড়বে না অর্থাৎ শতকরা হিসেবে কিন্তু এর ব্যবহার বাড়বে মূলত হচ্ছে শিল্প খাতে খাতে এবং এবং কমার্শিয়াল এন্টারপ্রাইজে পরিবহন সেই জায়গাগুলোতে কিন্তু এর ব্যবহার আগামী দিনে বাড়ার ইঙ্গিত রয়েছে যেটি আমরা এখানে বড় ভাবে দেখতে পাচ্ছি সুতরাং আগামী দিনের যে চাহিদা সেই চাহিদার বিষয়টি কিন্তু আমাদের মাথায় রেখে সেইভাবে কিন্তু আমাদের জ্বালানি কাঠামো তৈরি করা প্রশ্ন ছিল যে স্যার বর্তমানে নগরায়নের যুগ হ্যাঁ প্রচুর নগরায়ন হচ্ছে আমাদের তো নগরায়নের ফলে যে বাসা বাড়িতে তো অবশ্যই এই যে গ্যাস বা জ্বালানির চাহিদা আমাদের

নগরায়নের কারণে আপনি ঠিকই বলেছেন যে ব্যবহার বাড়বে তবে যেটি আশা করা হচ্ছে যে কাঠামোটি পরিবর্তন হয়ে এটা অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রিক হয়ে যাবে ফলে সেই হিসেবে আপনি সেটা শিল্প খাতে সেটার অংশ হয়তো দেখতে পাবেন কিন্তু এখন যেভাবে জ্বালানির অবস্থানটি রয়েছে রেসিডেন্সিয়াল ইউজ হিসেবে গ্যাসকে যেখানে দেখতে পান সেই গ্যাসের ইউজটা হয়তো সেই অর্থে খুব যে বেশি পরিবর্তন হবে সেটি আশা করা হচ্ছে না এটি হলো এক দ্বিতীয়ত হলো যে আমাদের গ্যাস আগামী দিনে কমে আসছে গ্যাস আগামী দিনে পাওয়া যাবে না এবং রিজার্ভ এখন কমে আসছে সুতরাং গ্যাসের বিকল্প আসলে ভাববার সময় এসছে এবং সেটিও এখানে হয়তো একটি অনুমান হিসেবে ধরা হয়েছে যে আগামী দিনে গ্যাসের সাপ্লাই কমে গেলে আমরা বিকল্প হিসেবে কি এলএনজি বা এলপিজি দিয়ে চালাবো নাকি আমরা বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রিক যে সমস্ত অবকাঠামো সেগুলোর দিকে আমাদের চলে চলে যাব অর্থাৎ বাসাবাড়িতেও তখন রান্না বাড়া বিদ্যুতের মাধ্যমে আর সে বা অন্যান্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স সেটা বিদ্যুতের মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু আগামী দিনের কাঠামোর ভিতরে বেশি বড় ভাবে আসবে এখন কার্তব নয় সুতরাং সেই ধরনের কাঠাম্ব মিলই আসলে এই পরিবর্তনটির রূপরেখাটি টানা হয়েছে সেখান থেকে যদি আমি আরেকটু আগাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল গ্যাস যদিও বলা হচ্ছে যে কমে আসবে আমি বলছি কমে আসবে কিন্তু এখানে দেখুন যে গ্যাসের একটা ঊর্ধ্বমুখী রেখা কিন্তু অনুমান করা হয়েছে আমার ধারণা যে এই অনুমানটি করা হয়েছে যে দেশীয় গ্যাসের পরিমাণ ব্যবহার কমে গেলেও আমদানিকৃত যে এল আহ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আপনারা দেখছেন এখন অনেক বেশি আমদানি হচ্ছে তাহলে সেই আমদানিকৃত ন্যাচারাল গ্যাস দিয়েও কিন্তু এটির পরিমাণ বাড়বে সেটিকে এখানে আহ অনুমানের ভিতরে রাখা হয়েছে ফলে আগামী দিনের শিল্প উৎপাদন আগামী দিনের কমার্শিয়াল এন্টারপ্রাইজে ব্যবহার সে সমস্ত জায়গাতে কিন্তু এবং আগামী দিনের পরিবহন সেই জায়গাগুলোতে কিন্তু এল এলপিজি এগুলোর কিন্তু ব্যবহারের একটি জায়গা থাকবে আমরা কতটুকু তাদেরকে আগামী দিনে সুযোগ দেব সেটা নীতিগত একটি বিষয় কিন্তু সেটির কিন্তু একটা চিন্তা আহ দু ষোলো সালে যখন এটি করা হয়েছিল তখন কিন্তু এরকম ভাবে জিনিসটা কল্পনা করা হয়েছে সুতরাং সেইভাবে এটিকে রাখা আছে কিন্তু দুঃখজনক যেটা যে এখানে নিউক্লিয়ারের শেয়ারটি কিছুটা বাড়ানো দেখানো হয়েছে কিন্তু সেই অর্থে আমরা কিন্তু রিনিউয়েবল অন্যান্য রিনিউয়েবল গুলোকে কিন্তু এখানে রাখা হয়নি সুতরাং আমি বলার বিষয়টি হলো এই যে এখানে যেভাবে এনার্জি কাঠামোটি আগামী দিনের জন্য সাজানো হয়েছে সেটা অনেক বেশি জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক এবং সেটির ক্ষেত্রে কিন্তু এখন দেশের ভিতরে এবং দেশের বাইরে বিভিন্ন মুখী আহ প্রেশার রয়েছে এবং সরকারও কিন্তু দেখছেন আপনারা ধীরে ধীরে সরে আসছে আপনারা নিশ্চয়ই এর ভিতরে শুনেছেন যে সরকার কোল থেকে কয়লা ভিত্তিক জানানি থেকে সরে আসছে সেটা একটা ইতিবাচক দিক আমরা বিভিন্ন জায়গা থেকে এই ক্লিন বিডি নিজেও চাপ দিয়ে সেই জায়গায় ভূমিকা রাখছে যে কিভাবে এলএনজি থেকেও সরকারকে এবং বেশি কিভাবে সুযোগ করে যায়। এখানে যেটি অনুমান করা হয়েছে আমরা মনে করি যে এই অনুমানের কাঠামোটি পরিবর্তনের সুযোগ রয়েছে এবং সেটির জন্য আসলে আমাদের কাজ করতে হবে আমি কিভাবে সেই কাজটি আগামী দিনে আমরা করবো সেটির একটি ধারণা আগামী দিন একটু পরে আপনাদেরকে দিতে যাচ্ছি তবে আপনাদেরকে যে জিনিসটি বলতে চাচ্ছি যে যে বিভিন্ন খাতে ব্যবহার হয় সব খাতে কিন্তু সব জ্বালানি সমান ভাবে ব্যবহার হয় না যেমন বাসাবাড়ির ক্ষেত্রে বায়োফুয়েলের যে ব্যবহার আপনি দেখেন এই বায়োফুয়েল কিন্তু আর কোথাও সেইভাবে কিন্তু ব্যবহার হতে দেখি না কিছুটা আপনারা জানেন যে ইট পোড়ানোর কারখানা জায়গাগুলোতে এখনো কাঠের গুড়ি বা বিভিন্ন ধরনের বায়োফুয়েল মাছ সেখানে ব্যবহারের প্রবণতা রয়েছে এছাড়া আমরা কিন্তু বায়োফুয়েলের ব্যবহার এখনো আমাদের গৃহস্থালী কেন্দ্রিক মূলত এখন রুরাল কেন্দ্রিক একটি বড় বিষয় কিন্তু কিন্তু এর বাইরে যদি আপনি গ্যাসের গ্যাসের ব্যবহার দেখেন ছবিটি ব্যবহারটি শুধুমাত্র বিদ্যুৎ খাত কেন্দ্রিক না যেটা একটু আগে বলে আসছি বিদ্যুৎ খাতে তার ব্যবহার হয়তো ছেচল্লিশ শতাংশ কিন্তু এর বাইরে গ্যাসের ব্যবহার হয় শিল্প খাতে ক্যাপটিভ পাওয়ারে ফার্টিলাইজার উৎপাদনে ডোমেস্টিক ব্যবহারে সিএনজি পরিচালনায় টিস্টেট গুলোতে বয়লার চালানোতে সেখানে কিন্তু গ্যাসের ব্যবহার রয়েছে আবার অন্যদিকে পেট্রোলিয়ামের যে ব্যবহার সেই পেট্রোলিয়ামের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবহন খাতে কিন্তু তারপরে এটা কৃষি খাতে এর একটা বড় ব্যবহার রয়েছে আপনারা জানেন যে ইরিগেশনে এবং এর বাইরে ইন্ডাস্ট্রিতে পাওয়ারে এর ব্যবহার সুতরাং আপনারা আমি যেটা অনুরোধ করব আপনাদের কাছে রয়েছে যে যখন জ্বালানি নিয়ে চিন্তা করবেন তখন অবশ্যই জ্বালানিটিকে কোন খাতে কি পারপাসে এটি ব্যবহার হচ্ছে সেই পর্যন্ত চিন্তার ব্যাপারটি বিস্তৃত করে চিন্তা করবে যেমন আমরা যদি হুট করে এখন বলে বসি যে আমরা গ্যাস আমরা গ্যাস থেকে সরে আসতে চাই তাহলে গ্যাস থেকে যদি আমরা সরে আসতে চাই যেহেতু গ্যাস পরিবেশ দূষণ করে অথবা এলএনজি থেকে সরে আসতে চাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে গ্যাস ভিত্তিক যে কাঠামোটি বা ছবিতে এর বিকল্প তাহলে আমাদেরকে কোন এনার্জি দিয়ে এই সব কার্য কার্যক্রম তাহলে সম্পন্ন হবে আগামী দিন সেটির কিন্তু পরিষ্কার কাঠামো থাকতে হবে বা আপনারা যারা গবেষক হবেন আগামী দিনের পলিসি মেকার হবেন তাদের মাথায় থাকতে হবে যে এই আমরা জীবাশ্ম কেন্দ্রিক থেকে সরে যাব এটি আমাদের অবশ্যই লক্ষ্য কিন্তু এই জীবাশ্ম যে যে খাতগুলোতে ব্যবহার হয় সেটির বিকল্প তাহলে কোন জ্বালানি দিয়ে সেগুলো চলবে সেটির জন্য কিন্তু তাহলে চিন্তা করতে হবে যেমন বলা হচ্ছে যে পেট্রোলিয়াম থেকে সরে আসতে আসতে হবে সব দেশকে তাহলে পেট্রোলিয়াম যে পরিবহন খাতে ব্যবহার হয় তাহলে তার বিকল্প কি তাহলে যেমন বলা হচ্ছে বিকল্প হতে পারে ব্যাটারি চালিত গাড়ি তাহলে আগামী দিনের জন্য তাহলে কি বাংলাদেশে ব্যাটারি চালিত গাড়ির সুযোগ বা সম্ভাবনা তৈরি করার উদ্যোগ নেওয়া দরকার সেটি আপনাদেরকে চিন্তা করতে হবে আমি একটু পরে সেই বিষয়টিতে আসছি কোন কোন বিষয়কে মাথায় রাখতে হবে যে কোন জ্বালানির ক্ষেত্রে আমরা কিভাবে প্রাধিকার দেব। কিন্তু এটি বলবার বিষয় হলো যে বিভিন্ন জ্বালানি বিভিন্ন খাতে ব্যবহার হয় কোনো একক জ্বালানি কোনো একক খাতে ব্যবহার হয় না এটি পরিষ্কার আপনারা মাথায় রাখবেন একক একক ভাবে সুতরাং সুতরাং কোনো খাত নির্ভর জ্বালানি নয় এর ব্যবহার বিভিন্ন সেখান থেকে সরে আসা এটিকে ক্লিন এনার্জিতে নিয়ে যাওয়া সেই যে পদক্ষেপ সেটা অনেক বেশি কম্প্রিহেন্সিভলি আমাদেরকে গড়ে তুলতে হবে সেই জায়গা থেকে আমি যদি ডিটার্মিন্টসে যাই কি আমরা আমরা কোন জ্বালানি ব্যবহার করব বা কোনটা করব না তাহলে আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে যে তাহলে কোন বিষয়গুলো এখানে ভূমিকা রাখে যে আমি গ্যাস ব্যবহার করব না আসলে পেট্রোলিয়াম ব্যবহার করব না আসলে এল করব করবো না আসলে রিনিউবল করব বা উইন্ড করব নিউক্লিয়ার করব কোন কোন বিষয়গুলো দিয়ে এটা ডিটারমাইন হয় একটা দেশে কোন কোন মাধ্যমে এটি ঠিক হয় এই স্লাইডটিতে আসলে সেটি বোঝানোর চেষ্টা করেছি যে কোন মাধ্যমে আসলে এই বিষয়গুলো ডিটারমাইন হয় বা এর পরের আলোচনাটাই বেশ কিছু আলোচনা এই বিষয়টি নিয়ে আমরা এখন করব প্রথম যে বিষয়টি এখানে এই বিষয়গুলো যদি প্রথমে সংক্ষেপে বলি প্রথমে যেটি নির্ভর করছে যে আমাদের অভ্যন্তরীন জ্বালানির পরিস্থিতি কি আমাদের দেশে কি সেই জ্বালানিটি আছে যেটিকে ব্যবহার করে এটি করার সুযোগ আছে জ্বালানি উৎপাদন করার সুযোগ রয়েছে হ্যাঁ যেমন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস রয়েছে সুতরাং আমরা গ্যাসের ব্যবহার এখানে করার কথা ভাবতে পারি এবং করে এসেছি এতদিন পর্যন্ত করে এসছি কিন্তু প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে গ্যাসের যে পরিবেশ দূষণ আহ সেটিকে কিভাবে আমরা এখানে এখন চিন্তা করবো আগামী দিনে কি আমরা আরো বেশি গ্যাস কেন্দ্রিকের দিকে যাব নাকি আমরা বিকল্প কিছু ভাববো যদি তা না তা না করি তাহলে যদি তাই করি তাহলে দেশে যে গ্যাস রিজার্ভ থেকে যাবে সেটিকে তাহলে অব্যবহৃত থাকবে তাহলে সেটার কি কস্ট কেমন বা সেটার বা কেমন ঠিক একইভাবে আমাদের দেশে তো কোলও আছে আমাদের দেশে কয়লা রয়েছে কিন্তু সরকার তো কয়লা থেকে সরে গেল এবং আমরাও সেটাকে সাধুবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে নিজেদের কোল ব্যবহার করলাম না বা আমদানিকৃত কোল দিয়ে এখন চালাচ্ছি সেটিও আমরা চাই না যে হোক এবং বলছি পরিবেশ দূষণ হচ্ছে তাহলে আমাদের যে যুক্তিতে বলছি যে অভ্যন্তরীণ রিসোর্স থাকলেও এটি ব্যবহার করা যৌক্তিক না এটি কি আসলে লজিক্যাল কথাটা কি ঠিক এই প্রশ্নটি কিন্তু আপনাদের কাছ থেকে এই উত্তরটা শুনতে চাইবো যে লজিক্যাল হলে কিভাবে লজিক্যাল বা ইনলজিক্যাল হলে কিভাবে ইনলজিক্যাল যে দেশের ভিতরে রিসোর্স আছে কিন্তু আমরা বলছি যে না এই রিসোর্সটি ব্যবহার করা ঠিক হবে না জ্বালানি হিসেবে তাহলে এই লজিকটি কি ঠিক কিনা দ্বিতীয়ত হলো প্রযুক্তিগত প্রস্তুতি অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ধরনের অনেক ধরনের জ্বালানি রয়েছে যেটির জন্য কিন্তু সেই ধরনের প্রযুক্তিগত উন্নয়ন দরকার বা সেই ধরনের বিনিয়োগ বা সেই দেশে সেই ধরনের কাঠামোটি দরকার সেটি যদি না থাকে তাহলে সেই জ্বালানি সেখানে ব্যবহার করার সুযোগ থাকে আপনারা জানেন যে বিভিন্ন দেশে যেখানে কিনা গ্যাস পাওয়া যায় সেখানে কিন্তু এখন শেল ভেঙে সেখান কিন্তু গ্যাস উত্তোলন হচ্ছে একটি বড় উদাহরণ যেখানে পাথর ভেঙে পাথর থেকে কিন্তু গ্যাস আহরণ হচ্ছে তাহলে প্রশ্নটি হচ্ছে সেটিকে আমাদের এখানে করার সুযোগ রয়েছে আমাদের আসলে এই প্রযুক্তিগত প্রস্তুতি নেই আমাদের এবং এটি ব্যয়বহুল ফলে আমরা সেদিকে যেতে পারছি না সুতরাং প্রযুক্তিগত প্রস্তুতি ছাড়া আমরা অনেক ধরনের প্রযুক্তি আমরা দেখতে পারি জ্বালানির ক্ষেত্রে কিন্তু সেটি আসলে আমাদের ব্যবহার করার সুযোগ থাকবে না যেমন এখন বলা হচ্ছে যে কার্বন স্টোর করে এটিকে বা বিদ্যুৎকে স্টোর করে জ্বালানি স্টোর করে আমরা এটিকে ব্যবহার করবো কিন্তু স্টোরেজ ক্যাপাসিটির যে ব্যাটারি সেই ধরনের প্রযুক্তি এখনো আমাদের দেশে এসে পৌঁছায় সুতরাং সেটি আমরা করতে পারছি না আবার বলা হচ্ছে কার্বন যে দূষণ করছে সেটাকে স্টোর করা যায় তাহলে সেই প্রযুক্তিও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় এবং সেটা অনেক ব্যয়বহুল সুতরাং শুধুমাত্র মানে টেকনোলজি থাকলেই চলছে না বিশ্বে সেটি ব্যবহার করার সক্ষমতা সেটি করবার মতো আর্থিক সামর্থ্য সরকারের এবং সেইটি দেবার জন্য যে ব্যয় ভোক্তাকে ফাইনালি দিতে হবে ভোক্তার পকেটে সেই টাকাটি আছে কিনা সেটিও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় বিষয় হলো কস্ট অফ এনার্জি অর্থাৎ যে কোনো এনার্জি আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমাদের দেশে আমরা এই মুহূর্তে আপনাদেরকে গ্যাসের কথা বলেছি আপনাদেরকে পেট্রোলিয়ামের কথা বলেছি এখন মনে করুন যে বৈশ্বিক পর্যায়ে গ্যাসের দাম বেড়ে গেল বা দেশে গ্যাস কমে গেল এখন তার ফলে কি আমরা পেট্রোলিয়ামে যাব এখন যদি পেট্রোলিয়ামের দাম বেশি হয় তাহলেও কি যাব নাকি পেট্রোলিয়ামে বিকল্প অন্য কোনো জ্বালানির দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা কি তখন নিউক্লিয়ারের দিকে যাব এই যে প্রশ্নগুলো সেটি সবসময় নির্ভর করছে হলো যে এই ব্যবহার করে পার ইউনিট কস্ট সেটি কত দাঁড়াবে এবং ফাইনালি গিয়ে যেটা দাঁড়াবে ভোক্তার কাছে এটি কোন দামে সরকার পৌঁছাবে এই যে দেখুন চার নম্বর পয়েন্টে যেটা অ্যাডমিনিস্টার্ড প্রাইস লিখেছি সেটা আসলে ওই জিনিসটি যে কত মূল্যে এটি ভোক্তার কাছে পৌঁছাবে আর অন্যান্য দেশে কিন্তু এটা কম্পিটিটিভ প্রাইস এটাতে কিন্তু বৈশ্বিক পর্যায়ে দাম নামা করলে ওই দেশে সরাসরি তখন দাম নামা করে কিন্তু আমাদের দেশে সরকার যেটি করে থাকেন যে ভর্তুকি দেন বলে আমাদের দেশে দাম কিন্তু ওঠানামা করে না কিন্তু পার্শ্ববর্তী ভারতেও কিন্তু পনেরো দিন পর পর তাদের জ্বালানির মূল্য ওঠানামার ব্যবস্থা রয়েছে আমরা সেটি রাখিনি কারণ ভোক্তার সেন্সিটিভিটি বিবেচনা করে সরকার ওটি রাখেনি চতুর্থ পঞ্চম বিষয় হল ইনভারনমেন্টাল কনসার্ন পরিবেশগত অনেক অনেক টেকনোলজি থাকতে পারে কিন্তু সরকার বা জনগণ যদি মনে করে যে না পরিবেশ মাত্রাটি তাহলে থেকে সরে যেতে আপনারা জানেন যে কোল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কিন্তু কোল ব্যবহার উন্মুক্ত পদ্ধতিতে না করার পরেও এলাকার কাছাকাছি সমস্ত ধরনের বাড়িঘর কিন্তু ভেঙে যাচ্ছে এবং সেখানে পরিবেশগত অন্যান্য বিপর্যয় দেখা যাচ্ছে আমরা এবং এটা যদি হতো খোলা উন্মুক্ত পদ্ধতিতে তাহলে দাঁড়াতো এবং এখানে নিজস্ব জমি যাদের ছিল তাদের জমি হারাতে হতো বাংলাদেশের মতো এত ঘন বসতিপূর্ণ যেখানে জমি অনেক স্ক্যার সেখানে মানুষ কিন্তু তার জায়গা ছাড়তে চায় না সুতরাং সেই বিষয়গুলো কিন্তু সরকারের কাছে একটা বড় কনসার্ন এর বাইরে সোশ্যাল কনসার্ন আছে কাজ হারায় কোন একটা জায়গায় যখন কৃষি জমি হারায় সে তখন তাকে যতই বলা হোক যে জমির বিকল্প হিসেবে আপনাকে সে তো তার পারিবারিক যে কৃষি জমিটি সারা জীবনের জন্য সুতরাং সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সরকারের নীতি সিদ্ধান্ত কোল আছে ঠিকই কিন্তু সে সরকার কোল থেকে সরে আসছে সুতরাং এরকম নীতি সিদ্ধান্তের কারণেও কিন্তু এনার্জি কোনটা ব্যবহার হবে না সেটি কিন্তু নির্ভর করে এবং সর্বশেষ যেটি লিখেছি যে কাঠামোগত দুর্বলতা কাঠামোগত দুর্বলতা হলো সব দেশে যে সব ধরনের জ্বালানি ব্যবহারের সুযোগ থাকবে তা না পার্টিকুলারলি রিনিউএবল এনার্জি অনেক দেশে কিন্তু সারা বছর ভালো বাতাস থাকে উইন্ড উইন্ড পাওয়ার থাকে যেমন আহ ইউকে তে ফলে সেখানে কিন্তু উইন্ড মিল অনেক কার্যকরী কিন্তু বাংলাদেশে এখনো ওই পর্যাপ্ত মাত্রার উইন্ড পাওয়া যায় না এরকম একটি বিষয় বলা হয়েছিল যদিও সাম্প্রতিক গবেষণা বলা হচ্ছে যে না প্রযুক্তি উন্নয়ন হয়েছে অল্প অল্প বাতাস দিয়েও বাংলাদেশে উইন্ড মিল চলতে পারে সুতরাং সেটি একটি বিষয় আবার বলা হচ্ছে বাংলাদেশে মেঘলা থাকে একটা বড় সময় সে কারণে সোলার ইগুলো কাজ করবে না কিন্তু সেটাও বলা হচ্ছে ঠিক না কারণ নতুন প্রযুক্তি যেটাতে আসলে আরো আরো অল্প সময়ের ভিতরে বেশি বিদ্যুৎ স্টোরেজ করবার ক্ষমতা রয়েছে কাঠামো ফলে এই যে কাঠামোগত বিষয়গুলো এগুলোও কিন্তু একটি দেশের সরকারকে বা জনগণকে ফাইনালি কোন প্রাইসে সরকার এনার্জি গুলো নিশ্চিত করছেন জনগণের জন্য সেটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে আমি এখানে খুব তাড়াতাড়ি যদি একটু বলি যেমন আপনাদেরকে একটু আগে বললাম যে বাংলাদেশে গ্যাসের রিজার্ভ কিন্তু শেষ হয়ে আসছে এই মুহূর্তে যে গ্যাস রিজার্ভ রয়েছে আমাদের ভিতরে এই প্রুভেন রিজার্ভ কিন্তু শেষ হয়ে যাবে এখন নয় এর মতো গ্যাস আছে প্রতি বছর এখন এক দশমিক এক গ্যাস লাগে বলা হচ্ছে দু হাজার আঠাশের মধ্যে নতুন করে যদি গ্যাস ক্ষেত্র না পাওয়া যায় তাহলে এই গ্যাস শেষ হয়ে যাবে এবং আপনারা নিশ্চয়ই যারা অবগত আছেন নিশ্চয়ই যে গত কালকে না পরশু দিন থেকে সিএনজি স্টেশনগুলো খোলার সময় কাল কমিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদন সহায়তা করার জন্য সিএনজি স্টেশন বন্ধ থাকবে তার তার মেইন কারণটি হলো গ্যাসের সাপ্লাই কমে গেছে এবং গ্যাসের সাপ্লাই কমে যাওয়ার কারণে সরকারকে এখন রেশনিং করতে হচ্ছে গ্যাস এবং সে কারণেই সিএনজি স্টেশন বন্ধ রাখতে হচ্ছে আগামীতে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজগুলো গ্যাসের জন্য চিৎকার পেপারে গ্যাস পাচ্ছে না ঠিক এবং এই ছবিটি যে ছবিটিতে দেখুন গ্যাসের যে পরিমাণ উৎপাদন তার পাশে দু থেকে লাল একটি করে বার আসা শুরু হয়েছে এই লাল বারটি কি এই লাল বারটি আসলে হচ্ছে যে এই লাল বারটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কি পরিমাণ ঘাটতি গ্যাসটুকু এল এনজি আমদানি করে মেটানো অর্থাৎ যেটি হচ্ছে যে যদি আমাদের ভালো বিকল্প না তৈরি হয় তাহলে হয়তো এল এন আমদানি আগামীতে বাড়ার আশঙ্কা রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে কোলের রিজার্ভ হয়তো আছে আমাদের এখানে প্রায় তিন বিলিয়ন ডলার আহ তিন বিলিয়ন টনের মতো কোল আছে কিন্তু সরকার যেহেতু এই কোল উৎপাদন থেকে সরে আসতে যাচ্ছে সুতরাং আমরা মনে করি যে এই কোল কিন্তু আর আমরা ব্যবহার করছি না যদিও এর হয়তো অর্থনৈতিক ভ্যালু অনেক হিসাব করতে পারেন যোগ বিয়োগ করে কিন্তু এর পরিবেশগত যে দায় কস্ট সেটা অনেক বেশি এবং এর যে সোশ্যাল ইম্প্যাক্ট এগুলো উত্তোলনের পর্যায়ে যে সোশ্যাল এবং আদার ইনভারনমেন্টাল ইম্প্যাক্ট দেখা যায় সেটাও কিন্তু অনেক ব্যয়বহুল আমাদের মতো দেশের জন্য সুতরাং সে কারণে অভ্যন্তরীণ কোল ব্যবহারের সুযোগ আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে ইউনিট কস্ট ইলেকট্রিসিটি জেনারেশন ইন ইউনিট কস্ট ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের উৎস থেকে আমরা জ্বালানি নিয়ে কাজ করব। যেমন বলা হয়ে থাকে হাইড্রো পাওয়ার এর উৎপাদন ব্যয় সবচেয়ে কম দেখুন মাত্র এখানে দেখানো হয়েছে যে এক টাকা পঞ্চাশ পয়সা একটু পুরনো তথ্য কিন্তু তার থেকে অনেক বেশি উইন্ডে গ্যাসে কিছুটা কম পেট্রোলিয়ামে বেশি ডিজেল পেট্রোলিয়ামে অনেক বেশি ফার্নেস অয়েল বেশি কিন্তু তাহলেই কি আমরা হাইড্রোপাওয়ারে যেতে পারছি তা পারছি না তার কারণ হচ্ছে আমাদের হাইড্রোপাওয়ারের ক্যাপাসিটি খুব বেশি নেই মাত্র কাপ্তাইতেই যতটুকু ক্যাপাসিটি রয়েছে এখন নতুন প্রযুক্তির কথা ভাবা হচ্ছে সেটাতে অন্যান্য এলাকাতেও হাইড্রোপাওয়ার ব্যবহার করা যাবে এটি বলা হচ্ছে সেটির কথা আসছে আবার অন্যদিকে ডিজেল এত দাম তারপরেও কিন্তু ডিজেল ভিত্তিক প্ল্যান্ট আমাদের এখানে কুইক রেন্টাল যে প্ল্যান্টগুলো সেগুলো কিন্তু চলছে সুতরাং এর অন্য কিছু কারণ রয়েছে যে কারণে সরকারকে এই বাড়তি ব্যয় ভিত্তিক বিভিন্ন ধরনের প্ল্যান্টগুলো তাকে ব্যবহার আবার কথা মাথায় রেখে মূল্য নির্ধারণ করতে হয় উপরের ছবিটি ছবিটিতে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়ালের জন্য সবচেয়ে কম বিদ্যুৎ দিয়ে কমার্শিয়ালের জন্য একটু বেশি মূল্য দিয়ে সরকার কিন্তু মূল্য নিয়ন্ত্রণ করে এবং সেটাও আসলে ভোক্তার চাহিদাকে মাথায় রেখে সরকারের পক্ষে কতটুকু সাবসিডি দেওয়া যাবে সেটার উপরে মাথায় রেখে এই কাজটি করে আবার বৈশ্বিক পর্যায়ে যে প্রাইসের এর সেই প্রাইসের ফ্ল্যাকচুয়েশনের কারণেও কিন্তু মূল্যের উপরে তারতম্য হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু সেই তারতম্যটি দেখি না দেখুন এখানে কত বেশি মূল্যের ওঠানামা হয় ক্রুড অয়েলের নিচেরটি হলো ন্যাচারাল গ্যাসের এই পাশেরটি হল এল এনজি দেখুন কত ফ্ল্যাকচুয়েশন হয় কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা অতটা দ্রুত এই ফ্ল্যাকচুয়েশনগুলো কিন্তু দেখি না আপনাদের কাছে প্রশ্ন থাকবে এই ফ্ল্যাকচুয়েশন গুলো আমরা কেন দেখি না এবং এটা কিভাবে এটা ঠিক করা হচ্ছে সেটি আপনারা বলবেন আমরা যদি আমি শেষের দিকে চলে আসি এই যে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করছি বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন বিষয়কে মাথায় রেখে এর ফলে কিন্তু এর অর্থনৈতিক দায়ও রয়েছে ব্যয়ও রয়েছে প্রথম ছবিটি আপনাদেরকে নিয়ে এসছি যে কি পরিমাণ আমাদেরকে পেট্রোলিয়াম আমদানি করতে হয় প্রতি বছর এখানে দেখুন যে এই পেট্রোলিয়াম যে পল আমদানটি পিওয়েল পেট্রোলিয়াম অয়েল এই হচ্ছে পল এই পল দেখুন যে দু হাজার আহ আহ দু হাজার চার পাঁচ সালে ছিল এক দশমিক তিন বিলিয়ন ডলার সেটা এখন পাঁচ দশমিক এক বিলিয়ন ডলারে উদ্ভৃত হয়েছে পনেরো বছরের ব্যবধান সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিন গুণ প্রায় চার গুণের মতো প্রায় চার গুণের কাছাকাছি আমরা এই বৃদ্ধিটি দেখতে পাচ্ছি গুণের বেশি আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি এই পেট্রোলিয়াম আমদানির ব্যয় এবং এটি হচ্ছে কিভাবে এটির জন্য সরকারকে ডলার ব্যয় করতে হচ্ছে কেননা এটি আমদানি বেসরকারি খাত করেন না এটি সরকার আমদানি করে এই জ্বালানিগুলো বিভিন্ন আহ জ্বালানি যারা ব্যবহারকারী তাদেরকে সরবরাহ করে থাকে সুতরাং এই যে জ্বালানি জনিত ব্যয় বাড়ছে সেটিও কিন্তু আগামীতে আরো বাড়বে সেটি আপনারা বুঝতেই পারছেন এবং এর ফলে যেটি হচ্ছে পাশাপাশি এল এন আমদানি বাড়ছে যেটি আমরা বললাম গ্যাসের যেহেতু উৎপাদন কমে যাচ্ছে সেহেতু এল এন জির আমদানি বাড়ছে এই যে এখন নিচের দিকে দেখুন এই যে এল ব্যবহার কেবল শুরু হয়েছে আমি এটিকে ফিলার বলছি যেখানে একটা শব্দ ইউজ করেছি ফিলার কিন্তু আগামীতে দেখা যাবে এটির ব্যবহার আরো বৃদ্ধি পাবে ঠিক একইভাবে আমরা এখানে কিন্তু গ্যাসের যে ঘাটতি সেগুলো বলছি এবং আগামী দিনে কিভাবে গ্যাসের বৃদ্ধি চাহিদা রয়েছে পাওয়ার সেক্টর সেগুলো কিন্তু এখানে এই টেবিলটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দেখাচ্ছি যে এই যে চাহিদা রয়েছে ঠিকই এখন এখনই যেমন ঘাটতি রয়েছে যে উপরের ছবিটিতে দেখুন এখনই প্রায় এক হাজার একশো পঁয়ষট্টি এম ডি ঘাটতি রয়েছে এটি কিন্তু চোদ্দই সেপ্টেম্বরের তথ্য এই দুদিন আগের যে গ্যাস সাপ্লাই দিতে পারেনি এবং এখানে লেখা আছে চোদ্দই সেপ্টেম্বরে একাত্তরটা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কারখানার ভিতরে বন্ধ ছিল গ্যাস সাপ্লাই না দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে গ্যাস গুলো কিন্তু বন্ধ থাকছে সুতরাং এই যে বাড়তি চাহিদা তৈরি হচ্ছে এনার্জি এগুলোকে আমরা কিভাবে কি বিকল্প দিয়ে করবো সেটি কিন্তু আমরা সকলে চাই যেটা রিনিউবেল দিয়ে হোক কিন্তু রিনিউবেল এর জন্য কিন্তু আমাদের সেই উদ্যোগগুলো পর্যাপ্ত না যেটি আমরা আগামী দিনে আরো দেখতে চাই এখানে দেখুন বলছে যে এলএনজি কিভাবে আগামী দু পর্যন্ত বাড়বে এই ছবিটি কিন্তু দেখা দেখানো হচ্ছে কিন্তু তার বিপরীতে সরকার যদি রিনিউয়েবেল এনার্জির কথা আদতেই বড়ভাবে ভেবে থাকেন তাহলে কিন্তু রিনিউয়েবল এনার্জি ভিত্তিক কিন্তু বিদ্যুতের চাহিদা এখনো সেই অর্থে বড় কোনো প্রক্ষেপণ সরকার করছেন না সুতরাং সেটিও কিন্তু এখানে একটা বড় কষ্টের বিষয় দাঁড়াবে আহ এলএনজি আমদানির জন্য এবং এখানে দেখুন এই টেবিলটিতে বোঝানো হয়েছে বাংলাদেশের এলএনজি আমদানি এই যে দুহাজার সালে দেখুন দুহাজার সালে এক দশমিক চার বিলিয়ন ডলার আমদানি করতে হয়েছে শুধু এলএনজি শুধু এলএনজি আমদানি করতে হয়েছে এবং এটা বিশ সালে কমে গেছে জানেন যেহেতু বিদ্যুৎ কোভিডের কারণে এই দুই বছরে সেই অর্থে কোনো কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম কম ছিল কিন্তু প্রি আগে কিন্তু এটা প্রায় বিলিয়ন ডলার ছিল এবং এটা আগামীতে এই আমদানি অনেক বাড়বে এবং এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আবার সরকার স্থাপন করছে সেখানেও কিন্তু হিসেব করে আমরা বলছি যে প্রায় ষোলো বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ দরকার হবে যদি সরকার এল দিকে যেতে চান আগামী দিনে আগামী দু হাজার পঁচিশের ভিতরে এই যে ব্যয়গুলো এই ব্যয়গুলো আমরা বলছি যে এলএনজির দিকে না গিয়ে এই ডলার গুলো সে যেন রিনিউবেল এনার্জি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যেন সে ব্যয় করে কিন্তু তা না করার ফলে এই যে জ্বালানি কেন্দ্রিক উৎপাদন কাঠামো এবং ইনিফিশিয় স্ট্রাকচারের কারণে সরকারের কিন্তু সরকারকে কিন্তু এখন সাবসিডি দিতে হচ্ছে এবং এই খাতে যে বিদ্যুৎ খাতকে এখন অনেক বেশি সাবসিডি দেয়া হয় এবং এই ছবিটিতে আমরা এই যে এই যে হলুদ করে দিয়েছি এখানে বোঝাতে চেয়েছি যে নয় হাজার এক সময়টা মাত্র দুই হাজার কোটি টাকার মতো ছিল সেটা এখন বেড়ে নয় হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে এবং সবচেয়ে বেশি এখন ক্যাশ সাবসিডি নিয়ে থাকে বিদ্যুৎ খাত সুতরাং এই যে বিদ্যুতের জন্য সাবসিডি বাড়ছে সেটিও কিন্তু এই সময়ের একটা বড় ঘটনা তাহলে এরকম একটি জ্বালানি স্ট্রাকচারের থেকে আমরা আগামী দিনে যখন প্রক্ষেপণ করছি আমাদের জ্বালানি লাগবে আমাদের বিদ্যুতের জন্য লাগবে আমাদের পরিবহনের জন্য লাগবে আমাদের শিল্প খাতের জন্য জ্বালানি লাগবে আমাদের বাসাবাড়ির জন্য জ্বালানি লাগবে আমাদের টি স্টেট এর জন্য জ্বালানি লাগবে এই জ্বালানি আমরা কোন জ্বালানি দিয়ে করতে চাই আমাদের সব এগুলো যদি ব্যয়বহুলই হয় তাহলে আমরা কোন ধরনের জ্বালানি কাঠামোতে যাব এবং সেটা আমরা কিভাবে নির্ধারণ করব আমি সেই জিনিসটা আপনাদেরকে চিন্তা করতে বলছি এবং সেই জিনিসটা চিন্তা করার ক্ষেত্রে যেটি বলবার বিষয় যে এটি শুধুমাত্র অর্থনৈতিক উপযোগিতে যে যেন আমরা চিন্তা না করি আমরা যেন এর পরিবেশগত যে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রে যে পরিবেশগত ব্যয় বা ব্যয় বাড়ছে সেটি দেখা এর যে সোশ্যাল বা সামাজিক ব্যয় বাড়ছে সেটি দেখার দরকার গ্রিন গ্যাস ইমিশন কমানো এবং ক্লিন এনার্জি ব্যবহার করার জন্য উদ্যোগ সেটি দরকার আছে প্রযুক্তিগত প্রস্তুতি দরকার আছে আমরা যদিও বলছি যে আমরা আমরা এনার্জি চাই কিন্তু কিন্তু জন্য বড় রকমের শিল মানে এখনো সেই সে অর্থে অনেকগুলো করে উঠতে পারি সুতরাং আমাদের আরো বেশি রিনিউএবল এনার্জি ভিত্তিক প্ল্যান দরকার আমাদের এনার্জি ব্যবহারের দক্ষতা বাড়ানো দরকার ঠিক একইভাবে ভোক্তার আহ আরো বেশি ব্যয় করার ক্ষমতা থাকতে হবে যেহেতু বাংলাদেশ মধ্যমায়ের দেশে পৌঁছেছে এবং মানুষের পার ক্যাপিটা আয় বাড়ছে সুতরাং আগামী দিনে ভোক্তারও রেডি থাকতে হবে সে ক্লিন এনার্জি নেয়ার জন্য যদি বাড়তি ব্যয় দরকার হয় তাহলে সেটি দেওয়ার জন্য সে প্রস্তুত রয়েছে সুতরাং তাকেও আগামী দিনে বাড়তি ব্যয় করে এই এনার্জি নেওয়ার জন্য কিন্তু তার পকেট থেকে আরো কিছু বেশি খরচ করতে হবে সেটিও আগামী দিনের প্রয়োজন এবং ফাইনালি হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা সরকার কি চায় সরকার কিভাবে আগামী কাঠামোটিকে ঠিক করতে আমরা সকলে চাই যে ক্লিন এনার্জির দিকে যাওয়া সম্ভব সুযোগ রয়েছে এবং সেটা ধাপে ধাপে একবারে হয়তো সম্ভব না ধাপে ধাপে আমাদের যেতে হবে কিন্তু সেটির জন্য সেই রূপরেখা ধরে সরকারের কার্যক্রম নেয়ার প্রয়োজন রয়েছে কিন্তু আপনারা যারা যারা এখানে শুনছেন আগামী দিনে তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন এই জ্বালানি বা এই যে ডিজাস্টার নিয়ে আপনারা কাজ করছেন এবং আপনারা এই কারণে গুরুত্বপূর্ণ এই ডিজাস্টারের একটা বড় কারণই হচ্ছে এই যে কেন্দ্রিক জ্বালানি ব্যবহার সুতরাং সেখান থেকে আমাদের সরে আসাটাও খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং সেই জায়গাতে আপনারা যখন আগামী দিনে নীতি প্রণেতা হবেন সরকারের প্রতিষ্ঠানে কাজ করবেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করবেন আপনারা সেই জায়গাটিতে চেষ্টা করবেন যে আপনাদের মেধা মনন দিয়ে কিভাবে আমরা এই আগামী দিনের যে ফিউচার চয়েস অফ এনার্জি যেটা হবে সেটাকে কিভাবে আমরা জীবাশ্ম কেন্দ্রিক যে এখন একটা জ্বালানি কাঠামো রয়েছে সেটাকে কি করে আমরা একটি ক্লিন এনার্জি ভিত্তিক জ্বালানি কাঠামোতে পরিবর্তন করতে পারি আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যারকে অনেক মূল্যবান কিছু তথ্য আমরা জানতে পারলাম নতুন করে আবার আমার মনে হয়েছে যে যারা আজকে উপস্থিত ছিলেন তারা হয়তো নতুন করে আবার বুঝতে পারলেন যে হচ্ছে আমরা কিভাবে জ্বালানি ব্যবহার করি এবং ভবিষ্যতে এর কতটুকু ক্যাপাসিটি আমরা এবং কতদিন যাব কতদিন যাব তো আমরা এই একই রেটে আমাদের এই জ্বালানি আমরা ব্যবহার করতে পারবো তারপরে হয়তো বিকল্প পন্থা আমাদেরকে বের করতে হবে স্যার খুব একটা জিনিসের উপর নজর দিয়েছেন যে আমরা আমরা সহ পুরা বাংলাদেশে যারা এই গ্রুপটা আছে তারা হয়তো সামনের দিকে গবেষণার জন্য একটা নতুন দ্বার উন্মুক্ত হবে যে আগামীতে আমরা কিভাবে জ্বালানি ব্যবহার করবো এবং কিভাবে আমরা একটা বিকল্প জ্বালানি ব্যবস্থাকে নিয়ে আসতে পারবো যেহেতু আমাদের দেশে ইনভারনমেন্ট ইনভারনমেন্ট যে ক্ষতিটা হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় ইকোনমিক কষ্টটা আমাদেরকে মাথায় রাখতে হয় কারণ একটা টেকনোলজি তো রাতারাতি আসতে পারে না এটা আনার জন্য অনেক কিছু প্রয়োজন হয় তো আমাদের দেশে যেহেতু দেশ হিসাবে আমরা ছোট হলেও আমাদের প্রাকৃতিক সম্পদ এখন পর্যন্ত আমরা যেভাবে ইউজ করে যাচ্ছি সারের কথা মতো এটা খুব বেশি দিন হয়তো লাস্টিং করবে না সেই জন্য হয়তো আমাদেরকে বিকল্প একটা পন্থা অবলম্বন করতে হবে আপনারা সেই বিষয়টা জানতে পারছেন যেমন গ্যাসের বিষয়টা স্যার বলেছে যে এখন আমরা গ্যাসের শেষ দিকে আসি দুই সাল আর খুব বেশি দিন না মাত্র ছয় বছর এ বছরটা তো চলেই গেল তারপরেই হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রয়োজনটা কতটুকু বেশি তো এই স্যারের এই কথা শোনার পরে যদি আপনাদের নিজেদের যারা কোয়েশ্চেন করতে চান কাইন্ডলি একটু হাত তুলে আপনার পরিচয়টা দিয়ে স্যারের সাথে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন অথবা আমাদের চ্যাট বক্স আছে চ্যাট বক্সে আপনার কোয়েশ্চেনটা দিতে পারেন আমি দেখতে পাচ্ছি मिस्टर শাকিল হাত তুলে আছেন জি স্যার মোহাম্মদ শাকিলুর রহমান আপনি হাত তুলেছেন আনমিউট করে স্যার এর কাছে কথাটা আপনার প্রশ্নটা তুলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শাকিলুর রহমান আচ্ছা আমাদের দেশে দেখা যায় আমরা জ্বালানির ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে বিদেশি দাতা গোষ্ঠীর উপর অনেক সময় বেশি নির্ভর করে থাকি যার ফলে আমাদের যে অর্থনৈতিক বোধ এটা অনেক বেশি বেড়েছে যায় তো আমার স্যারের কাছে প্রশ্ন ছিল আমরা কিভাবে অভ্যন্তরীণ খাত থেকে অর্থায়ন করতে পারি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার বলেছেন যে দামের যে ওঠানা মতো ফ্লাকচুয়েশন এটা কমানো দরকার তো এক্ষেত্রে স্যার সাবসিডি কমানোর কথা বলেছেন বা যেহেতু এর ফলে সরকারের অনেক বেশি ব্যয় হয় কিন্তু আমার কথা হচ্ছে আমরা যদি আয়ের যে বৈষম্য ওইটা কমাতে না পারি অথবা জনগণের আয়টা যদি বৃদ্ধি করতে না পারি তাহলে সাবসিডি কমিয়ে জনগণের উপর কি আমরা বোঝাটা আরো বাড়িয়ে দিচ্ছি না আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের যে উৎপাদন ক্ষমতা আমরা তার চল্লিশ ভাগ মাত্র ব্যবহার করতে পারি তাই ষাট শতাংশ অব্যবহৃত থেকে যায় কিন্তু তারপরও দেখা যাচ্ছে ইদানিং মেবি পরশুদিন দেখলাম নতুন কিছু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হচ্ছে এটা কতটুকু ঠিক ভালো প্রশ্ন করেছেন মিস্টার শাকিল আমার প্রথম যে প্রশ্নটি রেখেছেন যে অভ্যন্তরীণ উৎস থেকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা সেটা সবসময় আসলে একটি ভালো দিক হতে পারে এবং সেটা যে হচ্ছে না তা না আমি এখানে কিন্তু বিনিয়োগকে আমি তিনটি ভাগে ভাগ করে বলতে চাই আমাদের এখানে বিদ্যুৎ খাত বা জ্বালানি খাতে যে বিনিয়োগগুলো হচ্ছে সেখানে আসলে চার ধরনের বিনিয়োগ হচ্ছে সরি তিন ধরনের চার ধরনের বিনিয়োগ হচ্ছে একটি হলো বিদেশি বেসরকারি খাতের সরাসরি বিনিয়োগ আর হল হলো বিদেশি সরকারের ঋণ আরেকটি হলো দেশীয় বেসরকারি খাতের বিনিয়োগ এবং সর্বশেষ হলো দেশীয় সরকারি প্রতিষ্ঠানের ঋণ যেগুলো কিনা ভিত্তিতে সরকার গুলোর সঙ্গে সরকার বিনিয়োগ করছে দেখুন জ্বালানি খাত কিন্তু বলা হয় তাকে ক্যাপিটাল ইন্টেন্সিভ অর্থাৎ এখানে বিনিয়োগ করতে প্রচুর অর্থ প্রয়োজন হয় তো আমাদের এখানে অর্থের স্বল্পতার কারণে সরকারের হাতে অর্থের সীমাবদ্ধতার কারণে এই বিনিয়োগটি সরকার নিজে করবার ক্ষেত্রে কিছুটা দ্বিধান্বিত সবসময় থেকেছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হলো জ্বালানি খাত আবার কমার্শিয়ালি খুবই ভায়াবল একটা খাত অর্থাৎ এই খাতের অনেকেই বিনিয়োগ করতে চায় অর্থাৎ এই খাতে বিনিয়োগ করলে খুব অল্প সময়ের ভিতরে টাকা উঠে আসে অর্থাৎ যেটিকে বলা হয়ে থাকে ব্যাংকেবল ইনভেস্টমেন্ট প্রজেক্টস হ্যাঁ সেই কারণে দেখা যায় যে বিদেশি দাতা গোষ্ঠীও এখানে ঋণ দিতে চান আবার দেশীয় উদ্যোক্তারাও এখানে বিনিয়োগ করতে চান আবার বিদেশি বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগ করতে চান এবং করেছেন করছেন তারা সুতরাং সে কারণে সরকারের জন্য তার এই যে কস্টলি যে রিসোর্স সেটাকে সে অন্য জায়গায় ব্যবহারের রেখে সে এই সমস্ত ইনভেস্টমেন্ট গুলো দিয়ে এখন পর্যন্ত চালিয়ে এসছে আমরা মনে করি যে সেইটির প্রাসঙ্গিকতা রয়েছে কারণ আদারওয়াইজ যদি সরকার তার এই রিসোর্সটিকে যদি ব্যবহার করে ফেলতো তাহলে দেখা যেত যে অনেক গুরুত্বপূর্ণ সামাজিক খাত সেখানে কিন্তু তার হাতে টাকা থাকতো না ব্যবহার করার আবার ওই কাজগুলো করার জন্য বিদেশিদের কাছে টাকা চাইলে টাকাও পাওয়া যায় না সুতরাং টাকাগুলোর যদি অপটিমাম ব্যবহার নিশ্চিত করা দরকার হয় তাহলে এইভাবেই করাটির যৌক্তিকতা রয়েছে তবে সরকারের বিনিয়োগ কোনো কোনো ক্ষেত্রে হওয়া দরকার যেমন আমরা দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি এই খাতে বিদেশিদের এখনো যথেষ্ট মাত্রা আগ্রহ তৈরি হয়নি এগিয়ে আসছেন না বিদেশি উদ্যোক্তারাও সেভাবে আসছেন না আমরা মনে করি যে রিনিউএবল এনার্জির জায়গাটিকে আরো বেশি আকর্ষণীয় করবার জন্য সরকারের বিনিয়োগ বাড়ানো দরকার রিনিউএবল এনার্জি সেক্টর এটা আমাদের কাছে মনে হয় এবং সেটার জন্য স্মার্ট গ্রিড করা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম ইম্প্রুভ করা তাহলে সেটি নিয়ে এখানে কাজ করে একটা ছোট্ট প্রশ্ন এসেছে মনে হয় সাপ্লিমেন্টারি প্রশ্নটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ রিসোর্স কেন কম ব্যবহার করলো করলে কি হতে পারে এই দেশের অভ্যন্তরীণ রিসোর্স আমরা সীমিত যেহেতু আমাদের সরকারের হাতে রিসোর্স যেহেতু আমরা ট্যাক্স কম দেই সেখান থেকে আমাদের কম হয় বিভিন্ন ধরনের উৎস থেকে সরকার যে চার্জ গুলো পান সেটাও বেশি না সব যোগ করে যে টাকা আসে যেমন দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকার মতো আছে দেখা যায় যে এটা হিসেব যোগ করে ভাগ যোগ করে যদি দিতে চাই তাহলে বিদ্যুৎ খাতের একটা প্রকল্পে যেখানে যদি আমি বলি এখানে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার ডলার লাগে তিন মানে হচ্ছে হলো কত টাকা একটা সেকেন্ড তিন বিলিয়ন ডলার মানে হচ্ছে হলো আহ প্রায় আহ পঁচিশ হাজার কোটি টাকা তাহলে আপনি চিন্তা করে দেখুন যে পঁচিশ হাজার কোটি টাকা সরকারের দুই লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা থেকে যদি পঁচিশ হাজার কোটি টাকার জন্য যদি একটা খাতে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু তার অন্য অনেক খাতে টাকা দেয়াটা তার একটা ভালো উদাহরণ তো আপনারা দেখছেন স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাতে সরকার টাকা দিতে পারেন না দিলেও ব্যবহার হয় না সেটা অন্য কিন্তু এই যে দিতে পারেন না বা শিক্ষা খাতে আপনাদের জন্য যে পর্যাপ্ত বিনিয়োগ করা দরকার সেটা যে করতে না তার একটা বড় কারণই হলো অন্য অনেক খাতে টাকা দিতে গিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ খাতে টাকার আর হাতে থাকে না এখন যদি এই টাকাগুলো যদি ওখানে দিয়ে দিতে বলেন তাহলে দেখা যাবে যে শিক্ষা খাত আহ স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা খাত এগুলোর টাকা আরো কমে আসবে সুতরাং সে কারণেই বলা হয়ে থাকে যে যেগুলো কমার্শিয়ালি ভায়াবল স্কোপ রয়েছে সেই জায়গাগুলোতে যদি ইন্টারেস্ট পে করেও যদি দেওয়ার সুযোগ থাকে এবং যদি কম ব্যয়বহুল হয় সেই সুদ যে মাল্টিশনাল এজেন্সিগুলো যেহেতু এক শতাংশের কমে ঋণ দিয়ে থাকে তাহলে ওই ঋণ গুলো তুলনামূলক কম ব্যয়বহুল হয় গ্রেস পিরিয়ড অনেক লম্বা থাকে চল্লিশ বছর রিপেমেন্ট পিরিয়ড থাকে সুদের হার শূন্য দশমিক সাত পাঁচ থাকে ফলে ওগুলো আসলে অনেক কম চাপের সুতরাং ওগুলোকে নিয়ে কাজ করা যায় কিন্তু আপনি যদি দেশি অর্থ ব্যবহার করেন তাহলে দাঁড়াবে গড়ে পাঁচ পার্সেন্ট সুদের হার দাঁড়াবে আপনি চিন্তা করে থাকেন শূন্য দশমিক সাজপাতের বিপরীতে পাঁচ পার্সেন্ট সুদের টাকা আপনি এই সমস্ত খাতে ব্যবহারের জন্য নিয়ে যাবেন সেগুলো আসলে বিবেচনা করার দরকার রয়েছে কিন্তু আমি যেটা বলেছি এই জায়গাটি সরকারের নীতিগত অবস্থান পরিবর্তন করতে হবে যে না দেশি বিনিয়োগ হোক বিদেশি বিনিয়োগ হোক আমরা আগামী দিনে জীবাশ্ম কেন্দ্রিক জ্বালানি থেকে সরে আসছি এবং তোমরা সেই সমস্ত রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করো এবং সেটির জন্য করবার জন্য সরকারের রিনুয়েবল এনার্জিতে বিনিয়োগ বাড়িয়ে দেখানো দরকার সবাইকে যে হ্যাঁ এটাও একটা বিনিয়োগ করতে দ্বিতীয় যে আয় বৈষম্য সাবসিডি যে জায়গাটি আপনি তুলে ধরেছেন সেই জায়গাটির প্রেক্ষাপটে বলবার বিষয় হলো এটা ঠিক যে সাবসিডি দেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভোক্তা গোষ্ঠী এর একটা উপকার পেয়ে থাকে কিন্তু আমাদের কাছে যেভাবে আমি আজকে আপনাদেরকে যে প্রাইসের যে টেবিলটি দেখিয়েছি রিটেলার লেভেলে কনজিউমার লেভেলে যে টেবিলটি দেখিয়েছি সেখানে আমাদের প্রশ্নটি এখানে যে সেখানে এমন অনেক গোষ্ঠীকে সুবিধা দেয়া হয় যারা আসলে এর থেকে আরো অনেক বেশি পে করতে পারে যেমন যারা একশো মেগাওয়াটের কম বিদ্যুৎ একশো কিলোয়াট আওয়ার এর কম বিদ্যুৎ ব্যবহার করে তাদের জন্য দেয়া একটা বার দেয়া আছে যে একশো টাকার বেশি না কিন্তু যারা দেখা যাচ্ছে যে দুই হাজার কিলোয়াটের আওয়ারের বেশি ব্যবহার করছে তাদের জন্য যেটা ধর আছে সেটা এই কিন্তু সরকারের সুযোগ রয়েছে এগুলোকে আরো বৃদ্ধি করার কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছে সাবসিডি যখনই দেওয়া হয় তখন দেওয়া হয় যে গরিবের নাম করে বড় লোকরাও সেই সুবিধাগুলো নিচ্ছে সুতরাং সেই জায়গাগুলো থেকে একটা কুশন থাকতে পারে কিন্তু সকলের জন্য এই কুশনটি দরকার নেই সুতরাং আস্তে আস্তে আমাদের প্রাইসিং এর ক্ষেত্রে কম্পিটিভ স্ট্রাকচারের দিকে যাওয়া দরকার এবং কম্পিটিভ স্ট্রাকচারের দিকে গেলে আমরা অনেক বেশি ইফিসিয়েন্টলি উৎপাদন করতে পারবো এবং উৎপাদন ব্যয় কমিয়ে আনা যাবে এবং সেটা সুবিধা ভোক্তারা পাবে আমাদের ধারণা যে কম্পিটিটিভ প্রাইসিং স্ট্রাকচারে গেলে এফিসিয়েন্সি বাড়ানো গেলে উল্টো বরঞ্চ বিদ্যুতের মূল্য কমার কথা কিন্তু এই সাবসিডির ব্যাপারটিকে মাথায় রেখে অনেক সময় ইনিফিসিয়েন্টলি বিদ্যুৎ উৎপাদন করা এবং সেটা সুবিধা সরকারের বিভিন্ন পক্ষ নিচ্ছেন রেভিনিউ নামে এবং বাড়তি বিদ্যুৎ চার্জের তারা এই সুবিধাগুলো নিচ্ছেন সুতরাং সেইটি সেই ধরনের ইনিফিসিয়েন্সি গুলো আসলে দূর করা দরকার আর সর্বশেষে যেটা বলেছেন যে চল্লিশ শতাংশ বিদ্যুৎ মাত্র ব্যবহার হচ্ছে তার সঙ্গে নতুন বিদ্যুৎ কেন্দ্র আমি একমত আপনার সাথে যে হ্যাঁ আসলে একদিকে যেমন অব্যবহৃত থাকছে বিদ্যুৎ কেন্দ্র আবার অন্যদিকে নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে একটু আগে আমি প্রেজেন্টেশনে আপনাকে বললাম যে সাতাশটি বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সরবরাহ দেওয়ার না দেওয়ার জন্য চলতে পারছে না এখন নতুন করে আবার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে হয়তো চালু হয়েছে এটি ঠিক না এবং এর ফলে ই বাড়ছে সরকারের ব্যয় বাড়ছে এবং সেই ব্যয়গুলো মেটানোর জন্য আবার ভোক্তার উপরে চাপিয়ে হচ্ছে তার ট্যারিফ বাড়িয়ে দিয়ে অথবা গ্যাসের ক্ষেত্রে ভোক্তা যে গ্যাস ব্যবহার করে সেটার ট্যারিফ বাড়িয়ে দিয়ে অথবা সাবসিডি যেটা গভর্নমেন্ট দিচ্ছেন সেটাও তো আসলে বিভিন্নভাবে সকলের কাছ থেকে অর্জিত টাকাই আসলে দিয়ে এই বাড়তি ব্যয় মেটানোর চেষ্টা করছেন সরকার সুতরাং এই বিষয়গুলো তৈরি করে এবং এ বেশি উচ্চ মূল্যের যে জ্বালানি ব্যবহার করে যেটা আপনাদেরকে দেখালাম পেট্রোলিয়াম ব্যবহার করা বিদ্যুৎ কেন্দ্র এগুলো অবসান হওয়া দরকার এবং এর মাধ্যমে রিনিউয়েবল এনার্জির জন্য জায়গা ক্রিয়েট করা দরকার কেন রিনিউয়েবল এনার্জির অপারেটিং কস্ট অলমোস্ট জিরো

ন্যাচারাল ভাবে জ্বালানি আমাদের দেশে কিভাবে বাড়তে পারে क्वेश्चनটা ছিল এটা ন্যাচারাল ভাবে জ্বালানি বৃদ্ধির একটা বড় সুযোগ হচ্ছে যে আমাদের গ্যাস রিজার্ভ যেটি রয়েছে প্রভাবেল গ্যাস রিজার্ভ প্রুভেন গ্যাস রিজার্ভ আরটিসিএফ যেটা আপনাদের 9 টিसीएफ বলেছি আর প্রভাবেল আরো তিনটি টিसीएफ রয়েছে সুতরাং সেগুলো যদি অনুসন্ধানের মাধ্যমে সেই গ্যাস রিজার্ভ গুলো যদি বের করে আনা যায় বলা হয়ে থাকে বঙ্গোপসাগরে যে ছাব্বিশটি ব্লক রয়েছে সে ব্লক গুলোতে যদি ঠিক মতো অনুসন্ধান চালানো যায় সিসমিক সার্ভে করে যদি আরো বেটার তথ্য নিয়ে আসা যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে হয়তো বিনিয়োগে উৎসাহিত হবে এবং সেখান থেকে আমরা গ্যাস এর রিজার্ভ আমরা বাড়াতে পারবো সুতরাং সেটি এখানে একটি সুযোগ রয়েছে অন্যদিকে আমাদের বলা হচ্ছে যে উইন্ড উইন্ড পাওয়ার বাংলাদেশে আগামী দিনে একটা বড় শক্তি হবে সেটা আমাদের এখানে ন্যাচারালি এটা বাড়ানোর সুযোগ তৈরি হবে রিনিউএবলের ক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়ছে বলা হচ্ছে সোলার প্যানেল গুলো পিভি যেগুলো সেগুলোর ক্যাপাসিটি বাড়ছে সুতরাং সেখানেও বিনিয়োগ বৃদ্ধি করা এবং তার মাধ্যমে এখানে ন্যাচারাল ওয়েতে দেশের ভিতরে কাঠামো বাড়ানো সেটারও কিন্তু সুযোগ রয়েছে এখানে এমনকি যে নদীর যে হাইড্রো পাওয়ার বলা হচ্ছে যে এই লো পেইসে যেটা আমাদের দেশের নদীগুলো যতটাই যা দিয়েও প্রবাহ অনেক সময় ই করা বিদ্যুৎ উৎপাদন এখানে বিবেচনা করতে পারি তবে যেটা মনে রাখা দরকার যে আমরা আবার বলছি যে ন্যাচারাল ওয়েতে যাবার ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ গ্যাস আর ব্যবহার করতে চাই কিনা বা এক্সপ্লোর করব কিনা সেটার মাধ্যমে যেহেতু পরিবেশ দূষণের একটা বিষয় রয়েছে সেটিও আবার এখানে মাথায় রাখা দরকার রয়েছে একটা প্রশ্ন আমরা লোন নিয়ে কেন বিকল্প ব্যবস্থা তৈরি না করে কেন শুধু সাবসিডি দিচ্ছি পলিসিগত পরিবর্তন কেন আসছে না আমরা লোন নিয়ে কেন বিকল্প ব্যবস্থা তৈরি না করে কেন শুধু সাবসিডি দিচ্ছি প্রতি বছর পলিসিগত পরিবর্তন আসছে না প্রশ্নটি আমার কাছে খুব পরিষ্কারনা কি বোঝাতে চেয়েছেন আচ্ছা উনি আসলে আমি যতটুকু বুঝছি আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে যে আমরা তো বাইরের গাঁটি থেকে সম্মানে লোন দিচ্ছি একের পর এক লোন নিয়ে যাচ্ছি রাইট সেইটা দিয়ে তারপরে আমরা সাবসিডি দিচ্ছি প্রতি বছর পার সেক্টরে বা যে সেক্টরে আমরা সাবসিডি দিচ্ছি কিন্তু এই এই জায়গা থেকে বের হওয়ার জন্য কোনো পলিসিগত ভাবে কোনো পরিবর্তন আসছে কিনা কেন আসছে না ভালো প্রশ্ন ঠিকই বলেছেন সাধারণত যেটা হয়ে থাকে যখনই ইজি মানি আসে কোনো দেশে তখনই যে ডিফিকাল্ট কাজগুলো করবার উৎসাহ কমে যায় সরকারের মধ্যে দেখুন পাওয়ার সেক্টরে কিন্তু ইফিসিয়েন্সি এনহান্সমেন্টের কথা অনেক দিন থেকে চলছে কিন্তু ইফিসিয়েন্সি এনহান্সমেন্টের জন্য খুব বেশি অগ্রগতি হয়নি ঠিক একইভাবে সিস্টেম লস কমানোর জন্য চেষ্টা চলছে ডিস্ট্রিবিউশন লস কিছুটা কমেছে ট্রান্সমিশন লস এখনো লস এখনো দুই অঙ্কের ঘরে রয়ে গেছে এগুলো খুব বেশি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না সরকার বিভিন্নভাবে বলছেন যে এনার্জি কনজারভেশন মানুষজন যাতে আরো এফিশিয়েন্টলি বাসাবাড়িতে এনার্জি ইউজ করে পাওয়ার ইউজ করে সেগুলোর কথা বলছেন কিন্তু উদ্যোগ সেভাবে যাচ্ছে না এর 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 একটা কারণই আসলে এটাই যে ইজি মানি নেয়ার ফলে যেটা হয় যে বাড়তি যখন ব্যবহার তৈরি হয় তার জন্য যে ব্যয় তৈরি হয় সেটাকে কমানোর প্রবণতা কমে যায় এবং সেই অর্থে হ্যাঁ এটা ঠিক যে সরকারের উচিত যে কোনো ঋণ নেবার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করা যে এই ঋণটা আসলে যৌক্তিক প্রয়োজন রয়েছে কিনা যেমন আমরা এখন বলছি যে এই পরিমাণ উদ্বৃত্ত বিদ্যুতের পরে নতুন করে এখন বিদ্যুৎ কেন্দ্র খোলা দরকারই নেই যেমন আমরা একটা গবেষণা করে বলছি যে এখন যে পরিমাণ বিদ্যুৎ রয়েছে এই বিদ্যুতের চাহিদা যদি এই মাত্রাই থাকে তাহলে আগামী দু সাল পর্যন্ত কোন বিদ্যুৎ কেন্দ্র না হলেও চলবে সুতরাং এই হচ্ছে অবস্থা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে নতুন বিদ্যুৎ কেন্দ্র খোলার জন্য ঋণ নেওয়া হচ্ছে এবং ঋণ দেবার পার্টিরও অভাব নেই তারাও দিতে চায় বাংলাদেশ যেহেতু সহজে ঋণ পে করতে পারে সুতরাং সেটা তৈরি হচ্ছে এবং একই সাথে এই বাড়তি উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের ফলে সাবসিডি দেওয়ার দরকার পড়ছে ক্যাপাসিটি পেমেন্টের চার্জ গুলো দেওয়া পড়ছে এই সমস্ত ইনিফিসিয়েন্সি গুলো আসছে আমরা মনে করি যে এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রেই আসলে আরো বেশি নজর দেওয়া যেমন একটি হলো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা যেগুলো কিনা পনেরো শতাংশের নিচে চলছে সেগুলো বন্ধ করা এই ধরনের বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র না স্থাপন করা এরকম উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই এই যে বাড়তি ব্যয় সাবসিডির যে চাপ এগুলো অনেক কমে আসবে এবং এই জায়গা থেকে যদি আমরা রিনিউএবল দিকে যেতে পারি তাহলে কিন্তু সরকারের এই যে কস্টগুলো আপনাদেরকে দেখালাম আমদানি ব্যয় জন্য এগুলো কিন্তু অনেক কমিয়ে আনা যাবে সুতরাং সেদিক থেকে আমরা মনে করি যে সরকার যেহেতু নজর দিচ্ছে না সিভিল সোসাইটির উচিত আসলে উদ্যোগ নেওয়া এই সমস্ত জিনিসগুলো আরো কংক্রিটলি সরকারকে ধরিয়ে দেওয়া যে তার নীতিগত বিদ্যুৎ জ্বালানি ব্যবহার হবে বা ক্লিন জ্বালানি ব্যবহার হয়ে আমরা জ্বালানি স্বয়ং অর্জন করবো সেটি নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই কিন্তু এই জায়গাটিতে অপচয় যেন বন্ধ হয় সাবসিডি বাড়তি সাবসিডি দেওয়ার প্রয়োজন যেন কমে আসে এবং দুর্নীতির প্রকোপ যেন কমে আসে এবং এগুলো যেন ক্লিন এনার্জির দিকে যাতে আমরা যেতে পারি সেরকম কাঠামোগুলো আসলে আমাদের মতো সিভিল সোসাইটি আপনাদের মতো ইয়ুথ সংগঠনগুলো তারা যদি একত্রে কাজ করেন তাহলে সেই জিনিসগুলো আরো নজরে আনা সুযোগ তৈরি হবে আগামী দিনে অনেক ধন্যবাদ স্যার আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আর কেউ কি স্যারকে কোনো প্রশ্ন রাখতে চান আজকের লেকচারের ব্যাপারে যদি না থাকে তাহলে আমরা আজকে আমাদের চতুর্থ সেশন শেষ করতে চাই অনেক সময় হয়ে গেছে আমি শারমিন আক্তার বৃষ্টি আপুকে কিছু বলার জন্য আহ্বান করতেছি ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে মডারেশনের দায়িত্বটা আপনি অনেক পালন করেছেন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত তথ্য বলে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে জ্বালানি খাতে যে আমাদের বিনিয়োগ এবং আমাদের সিনারিওটা সুন্দরভাবে তুলে ধরেছেন আহ আপনার নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমাদের জ্ঞানের সীমাকে আমরা একটু হলেও সমৃদ্ধ করতে পেরেছি স্যারকে ধন্যবাদ আর তুহিন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি টেকনিক্যাল সমস্যাগুলো আপনি সলভ করে আজকে সাকসেসফুলি আমরা এই সেশনটা করতে পেরেছি আপনার জন্য ভাইয়াকেও ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার কাছে অনুমতি চাচ্ছি আজকের সেশনটা শেষ করতে করতে চাচ্ছি আসলে আপনার অনুমতি চাচ্ছি আমি আপনাদের সকলকে এই যে ধৈর্য ধরে ছুটির দিনে আগ্রহ নিয়ে আপনারা এতক্ষণ থাকলেন শুনলেন আমার নিজেরও ভালো লেগেছে এবং অনেক প্রশ্ন করেছেন সেটাও আমার ভালো লেগেছে ছাত্র ছাত্রী যখন প্রশ্ন করেন তখন অনেক আগ্রহ তৈরি হয় শিক্ষকের তো অনেকটা শিক্ষকের মতোই আজকের সেশন নিতে পেরে আমারও ভালো লাগছে তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অন্য কোনো সময় আবারও দেখা হবে আপনাদের সাথে